দিলীপ ঘোষ কি বলেছেন তার উপরে দাঁড়িয়ে তো আমাদের রাজনৈতিক মত ঠিক করা কঠিন। ব্যবসায়ীদের লাভের জন্য অনলাইনকেই শিক্ষার মুখ্য হিসেবে দেখানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। দিলীপ ঘোষের সাথে শিক্ষা নিয়ে আলোচনা করা আর হাতিকে স্যান্ডউইচ বানানো এক। এই ছাত্ররা পরবর্তীকালে অমুক বছরের ব্যাচ হিসেবে চিহ্নিত হয়ে যাবে, কিন্তু ইন দ্য লং রান ওনারা যে নীতি যে পদ্ধতি নিচ্ছেন ক্ষতি করছে। ছাত্র জীবনের সব থেকে বড় ও গুরুত্বপূর্ণ প্রথম দুটি পরীক্ষা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু করোনা পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা হবে বা আদৌ সেটা সম্ভব কিনা সে নিয়ে চলছিল দোলাচল। যদিও রাজ্য সেই সিদ্ধান্ত ছেড়েছিল পড়ুয়া অভিভাবক সর্বোপরি জনগণের উপরে। তিনটে মেল আইডি ক্রিয়েট করা হয়েছিল, গড়া হয়েছিল বিশেষজ্ঞ কমিটি, বলা হয়েছিল যে পরীক্ষা হবে কি হবে না এই সিদ্ধান্ত জানাতে নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই সিদ্ধান্ত জমা পড়েছে, যা দেখা গেছে যে পরীক্ষা হোক কোনো অভিভাবকই চাইছে না, সিংহভাগ তো তাই বলছে ইমেল দেখে যা জানা যাচ্ছে। এদিকে এসএফআই কিন্তু প্রথম থেকেই চেয়েছিল যে পরীক্ষা হোক, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রশ্ন জড়িয়ে আছে সেখানে, কিন্তু শেষ অবধি পরীক্ষাটা হলো না। শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছিল তারা। এ প্রসঙ্গে কি প্রতিক্রিয়া এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের শুনবো, তার প্রতিক্রিয়া দাদা কি বলবেন? না, এক হচ্ছে যে এইটা এরকম বিষয় নয় যে ছাত্রদের মতামতের পুরো উল্টো দিকে আমাদের মতামত বা আমাদের মতামতটা ছাত্র সমাজের মতামতের থেকে একদম বিচ্ছিন্ন কিছু তা নয়। ছাত্রদের মধ্যে অভিভাবকদের মধ্যে দুরকম কথাই আছে। পরীক্ষা হলেও হলে ভালো হয় এইটা একটা মতামত আছে, এবং পরীক্ষা না হলে ভালো হয় এরকম একটা মতামতও আছে, আর পরীক্ষা হোক কিন্তু ফিজিক্যাল পরীক্ষা নয় এরকম একটা কথাও আছে। আমাদের কথাটা ছিল যে পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এ যদি কোনো রকম টেস্টের সামনে না পড়ে, এই ছাত্ররা পরবর্তীকালে অমুক বছরের ব্যাচ হিসেবে চিহ্নিত হয়ে যাবে যে বছর পরীক্ষা হয়নি, পরীক্ষা না করে পাশ করানো হয়েছিল। এদের চাকরি জীবনে জীবনের অন্যান্য ক্ষেত্রে এদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে। কেরালা সরকার তো করতে পেরেছে। আমাদের রাজ্য সরকার যদি অস্থায়ী পরীক্ষা কেন্দ্র কিছু বাড়াতো, যদি অগ্রাধিকার দিত স্যানিটাইজেশনের ক্ষেত্রে পরীক্ষার্থী ইনভিজিলেটার ইত্যাদিদের, যদি মাস্ক স্যানিটাইজার স্বাস্থ্যবিধি মানা সবটা করে একটু সময় নিত, প্রশ্নপত্রের ধরন নিয়ে আলোচনা করা যেতে পারতো, পরীক্ষা কতক্ষণের হবে তা নিয়ে আলোচনা করা যেতে পারতো। কিন্তু পরীক্ষাবিহীন ভাবে এদেরকে অ্যালাউ করে দেওয়াটা এটা প্রাথমিকভাবে পপুলিস্ট সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু আদতে এটা ক্ষতি করবে। আমাদের তো মূল ফ্রেমটা ভাবতে হবে দরিদ্র পরিবার প্রান্তিক পরিবারগুলোকে মাথায় রেখে, যারা অনলাইন ক্লাস অ্যাফোর্ড করতে পারছে না, আপনি সবাইকে তাহলে ট্যাব দিন। উনি আমাদের কথা পার্শিয়ালি মানলেন ভোটের আগে। উনি প্রথমে ঘোষণা করলেন যে ক্লাস টুয়েলভে ট্যাব দেবো, শুধু ক্লাস টুয়েলভকে ঘোষণা করে দিলেন, ক্লাস টুয়েলভের সবাইকে ট্যাব দেবো। তার কয়েকদিন পরে উনি বললেন যে ট্যাব দিতে পারছি না, 10,000 টাকা করে দিয়ে দেবো। এই যে 10,000 টাকা দিলেন, রাজ্য সরকার তো দিলেন ট্যাব কেনার জন্যে, এই টাকা যদি ঠিকভাবে খরচ হয়ে থাকে তাহলে আজকে টুয়েলভের পরীক্ষাটা তো অন্তত অনলাইনে হলেও করা যেতে পারত। আমি বলছি যে সরকারের পপুলিস্ট কিছু সিদ্ধান্ত, সেটা ওই তখন 10,000 টাকা দিয়ে দেওয়ার ঘোষণা থেকে শুরু করে এখন পরীক্ষা হবে না বলে দেওয়া, কীভাবে মূল্যায়ন হবে না হবে এগুলো কিছুই ঠিক করে বললেন না, এ সাময়িকভাবে প্রচুর হাততালি কুড়াতে পারে, কিন্তু ইন দ্য লং রান ওনারা যে নীতি যে পদ্ধতি নিচ্ছেন ক্ষতি করছেন। এই ক্ষতির অস্বচ্ছতার বলি হয়ে গেল কিছুক্ষণ আগে খবর এসেছে দিনহাটায় একটি মেয়ে ছাত্রী, সে নিজেও মেল করেছিল, তার মেলটাও আমি হাতে পেয়েছি, যে মেলে সে লিখেছে যে পরীক্ষাটা হোক কোনোভাবে, সে পরীক্ষা হবে না এই অবসাদে সে আত্মহত্যা করেছে, কিছুক্ষণ আগের খবর, আমি জানি না মিডিয়ার কাছে এসে পৌঁছেছে কি না। জনমত নিলেন, যে কথা আপনি বললেন, যে তুমি বললে যে কথা যে মনে হচ্ছে অধিকাংশ চাইছেন না, জনমত কি অদ্ভুতভাবে নিলেন, ঘোষণা করলেন যে আগামীকাল দুপুর 2টোর মধ্যে 3টে মেল আইডির মধ্যে জানিয়ে দিন, 24 ঘন্টাও সময় দিলেন না, দুপুর 2টো মানে এত কম সময়ের মধ্যে, দুপুর 2টোর সময়সীমা শেষ হলো 3:30 নাগাদ, 30-35 হাজার মেল উনি অল্প সময়ের মধ্যে পড়ে ফেললেন, পড়ে ফেলে 3:30 নাগাদ জানিয়ে দিলেন যে সবাই বলছে পরীক্ষা হবে না, পরীক্ষা আমরা নেব না। এটা জনমতের নামে তো প্রহসন হলো, এ তো আরও অনেক বেশি আলাপ আলোচনা, একটা 6 সদস্যের কমিটি করলেন, তাদের রেকমেন্ডেশনও তো সবটা শুনলেন না। ফলত আমাদের কথা হচ্ছে যে ছাত্রদের স্বাস্থ্য নিরাপত্তার উল্টো দিকে কেউ নয়,
আমরা ছাত্র সংগঠন, আমাদের দীর্ঘ ঐতিহ্য, আমরা কেন ছাত্রদের নিরাপত্তার উল্টো দিকে দাঁড়াতে যাব? অবশ্যই নয়, ছাত্রদের নিরাপত্তা প্রায়োরিটি। কথাটা হলো, ছাত্রদের নিরাপত্তাকে এনশিওর করার জন্য সরকারের যা যা করার ছিল সরকার সেগুলো করলো না। সরকার শর্টকাট রাস্তাটা নিল, পরীক্ষা হবে না ঘোষণা করে দিল। এতে করে আপাত এই মুহূর্তে কিছু হাততালি পেতে পারে, আখেরে ব্যাপক ক্ষতির মুখে পড়বে ছাত্ররা। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে যেমন ছাত্রছাত্রীদের ক্ষতি হবে, কিন্তু এই সিদ্ধান্তে কিন্তু সুপ্রিম কোর্ট খুশি এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনিও স্বাগত জানিয়েছেন, বলেছেন যে এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া হলো না কেন, এদিক থেকে কি বলবেন? আরে পরীক্ষা তাহলে আমাকে বলো, কেরালা গভর্নমেন্ট কি ভুল করলো? কেরালা সরকার আর কেউ পারলো না। আমি তো এই কারণে বলছি, নীতিগত জায়গা, কে দিলীপ ঘোষ কি বলেছেন তার উপরে দাঁড়িয়ে তো আমাদের রাজনৈতিক মত ঠিক করা কঠিন। এই সরকারই, এই ছাত্ররা যখন পাশ করে বেরিয়ে গেল, এই সরকার কি কাছেই দোরগোড়াতে গিয়ে যখন চাকরি চাইবে, সরকার বলবে যে না তুমি তো অমুক ব্যাচ ছিলে করোনার সময়, তুমি তো পরীক্ষা দাওনি, তোমার যোগ্যতা সম্পর্কে আমি সন্দিহান, তোমায় চাকরি দেবো না, তখন কি হবে? আমার কথা হচ্ছে যে এগুলো মাথায় রেখে কেরালা গভর্নমেন্ট, তারা অনেক আগে প্ল্যান করে, তারা তো ক্লাস 10 ক্লাস 12 পরীক্ষা নিতে পারলো, একমাত্র রাজ্য ভারতবর্ষে। তো কেরালা গভর্নমেন্ট শুধু মুখে বলছে না, কার্যক্ষেত্রে বিজেপি সরকারের, কেন্দ্রীয় সরকারের বিকল্পকে দাঁড় করাচ্ছে, আর ইনি মুখে ক্যাঁকা ছিচি বলে যাচ্ছেন অনেকদিন ধরে, সেই করে কিছু ভোটও পাচ্ছেন, কিন্তু বিকল্প তো সেই অর্থে দাঁড় করাতে পারছেন না। আমাকে একটা কথা বলো যে ধরো এই মানে ক্রাইসিস পিরিয়ডে, যেখানে ছাত্রছাত্রীদের আমি ধরে নিচ্ছি কেন পরীক্ষা হবে না, না স্বাস্থ্য নিরাপত্তা ইত্যাদি সব প্রশ্ন আছে, সেগুলো এনশিওর করতে গেলে তো খানিকটা টাকা খরচ করা প্রয়োজন। সেই জায়গায় টাকা খরচ করতে পারছে না, মাস্ক, স্যানিটাইজার, ভ্যাকসিনেশনের প্রশ্ন, পরীক্ষা কেন্দ্রগুলোকে ঠিকঠাক করে রাখা, এইসব প্রশ্নে টাকা খরচ করতে পারছে না। কিছু জিজ্ঞাসা করলেই বলছে আমাদের কাছে কি টাকা নেই। এদিকে বিধান পরিষদ গঠন করার এখন 50 বছর পরে আবার তার টাকাটা জোগাড় হয়ে যাচ্ছে। আমি বলছি ওখানে যেমন সেন্ট্রাল ভিস্তা, এখানে তেমন বিধান পরিষদ, প্রায়োরিটিতে গণ্ডগোল। সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে, অন্য রাজনৈতিক দল তারা তো ন্যাচারালি ছাত্রদের নিয়ে চিন্তিত, এবং আমাদের সংগঠনও আমরা এটা বারবার বলেছি, প্রথম যখন মার্চ মাসে, যখন প্রথম গত বছর মার্চ মাসে যখন এইসব হয়, প্রথম স্কুল কলেজ ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করা, বিকল্প শিক্ষার পদ্ধতি, এগুলো নিয়ে প্রথম আমরা আওয়াজ তুলেছিলাম। তারপরে আরও অনেকে সেই সময়, যাই হোক, আমি অনেক পুরনো কথায় যাব না, আমি বলছি যে ছাত্রদের নিরাপত্তা প্রাইমারি কনসার্ন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সুপ্রিম কোর্ট যদি এই ধরনের জায়গা থেকে থাকেন, ইন প্রিন্সিপাল তার সাথে একমত, কিন্তু আমার রাজ্য সরকারের হাতে যে পরিকাঠামো নির্মাণের জায়গা ছিল, আমি কি করলাম সেখানে, এটাও বিবেচ্য হওয়া উচিত, বিচার্য হওয়া উচিত। সরকার সেখানে সেই পরীক্ষায় রাজ্য সরকার শূন্য পেয়েছে। হয়তো যা পরিস্থিতি এখন, সেকেন্ড ওয়েভ চলছে, হয়তো বাবা মায়েরা বা যারা এই মেল করেছেন তাদের হয়তো মানে তাদের সন্তানদের সুরক্ষার কথাই ভেবেছেন, কিন্তু অনলাইনে যদি পরীক্ষা হতো, কিছু পড়ুয়া হয়তো পরীক্ষা দিতে পারতো, কিন্তু সেক্ষেত্রে অনলাইন সিস্টেম তো সবার কাছে নেই, সেটা তো তো একটা প্রশ্ন থেকে যায়। আমরা তো এই কারণে বলেছিলাম যে সেকেন্ড ওয়েভ কমতির দিকে, ফার্স্ট ওয়েভ আর সেকেন্ড ওয়েভের মাঝখানে ভোট হয়ে গেল, সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার পরেও রাজনৈতিক নেতাদের হুঁশ ফিরল না, তারা বড় বড় মিটিং মিছিল করে আরও করোনা ছড়িয়ে দিলেন। এখন সেকেন্ড ওয়েভ আর থার্ড ওয়েভের মাঝেও আবার আরেকটা থার্ড ওয়েভ আসবে কি না আমরা জানি না, আমরা সবাই চাইবো যাতে না আসে, কিন্তু সেকেন্ড ওয়েভটা যে পড়তির দিকে, এটা ডেইলি গ্রাফ ইত্যাদি থেকে বোঝা যাচ্ছে। ফলত আরও কিছুদিন অপেক্ষা করা যেত, এই যে নিজেরা একটা ঘোষণা করলেন যে জুলাই অগস্টের সময় নেবেন, অন্তত সেই সময়টুকু দেওয়া যেত, দেখা যেত কী করণীয় না করণীয়। সেই আমি বলছি আরও আলাপ আলোচনার জায়গা ছিল, অনলাইন ক্যান নেভার বি আ সাবস্টিটিউট ফর ফেস টু ফেস ক্লাসরুম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনলাইন পরীক্ষার উপরে বাড়তি জোর তৈরি করার চেষ্টা করছে, ওখানে বিজ্ঞাপন পাওয়া যায়, ওখানে এই হয়, টাকা ব্যবসায়ীদের লাভ হয়, স্মার্টফোন বিক্রেতা থেকে শুরু করে সবার এই প্রশ্নে লাভ হয়, ডেটা প্যাক প্রচুর খরচ হয়, ফলত যে কোম্পানির ডেটা প্যাক কিনতে হয় তাদের লাভ হয়, ব্যবসায়ীদের লাভের জন্য অনলাইনকেই শিক্ষার মুখ্য হিসেবে দেখানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই সরকারি স্কুলগুলো গাঁয়ে গঞ্জে কী অবস্থায় আছে, গত 2 বছর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা লেখাপড়ার সাথে কোনো যোগাযোগের মধ্যে আছে কি না, এই ছেলেমেয়েরা 2 বছর ধরে লেখাপড়ার সাথে কোনো সংযোগের মধ্যে নেই, এ বড় হলে কী করবে, কোথায় কাজ পাবে, এ কোনো সরকারের কোনো মাথা ব্যথা আছে, কেউ কোথাও আমরা ভাবতে পারছি, সব গয়ঙ্গচ্ছ, সব ছেড়ে দেওয়া আছে। আমরা বলছি এই জায়গায় দাঁড়িয়ে অনলাইন যে বিকল্প নয় এটা এস্টাবলিশড, তাহলে আমাকে অফলাইন বা ফেস টু ফেস
ক্লাসরুম, পরীক্ষা ব্যবস্থা ইত্যাদির জন্য যত দ্রুত পারা যায় আমাকে ব্যবস্থা তার পরিকাঠামো করে নিতে হবে। আমি কিন্তু যত দ্রুত পারা যায় বললাম, আমি আজকেই করার কথা বললাম না। কোভিড গ্রাফ নামুক, কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হোক, এইগুলো কোনো কিছু ভাবনা চিন্তার মধ্যেই সরকার গেল না, দ্যাট ইজ আনফর্চুনেট। আমি এই জায়গাটা বলছি, এটা না করে শর্টকাট নিয়ে এখন প্রাথমিকভাবে কিছু হাততালি, আর দিলীপ ঘোষ যদি এখন শিক্ষা নিয়ে কথা বলেন তাহলে তো মুশকিল আছে সেই কথার জবাব দেওয়া। দিলীপ ঘোষের সাথে শিক্ষা নিয়ে আলোচনা করা আর হাতিকে স্যান্ডো গেঞ্জি পড়ানো একই। পরীক্ষা যেখানে বাতিল হলো সেখানে মূল্যায়ন কি হবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এখনো এক সপ্তাহ সময় লাগবে। যে মূল্যায়নের ক্ষেত্রে যদি প্র্যাকটিক্যালের ওপর ডিপেন্ড করে বা আগের পরীক্ষাগুলোর জাজমেন্ট হয়, তাহলে তো এটাও হতে পারে যে আমার আগের পরীক্ষাটা ভালো হলো না, এই পরীক্ষাটা ভালো হতে পারতো, তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন কি থেকে যায় না যে জাজমেন্টটা ঠিক হবে কি না? আরে তাই তো আমি এই কারণেই বলছি, আমরা যে পরীক্ষা হোক বললাম তার অন্যতম বড় কারণ হচ্ছে একটা বড় অংশে স্কুলে বেঙ্গল বোর্ডের, আইসিএসসি সিবিএসসিতে অনেকটা হয়েছে, বেঙ্গল বোর্ডের একটা বড় অংশে স্কুলে এবছর টেস্ট বা প্রি টেস্ট নেওয়া যায়নি। খোঁজ নিয়ে দেখো, মূল্যায়ন করবে স্কুলে নেওয়া সর্বশেষ পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, এটুকুও যদি হয় সেটুকুও একটা বড় অংশে হয়নি, করা যায়নি। কিসের ভিত্তিতে মূল্যায়ন করবে? ক্লাস নাইনের রেজাল্টের ভিত্তিতে যদি ক্লাস টেনের ছাত্রকে মূল্যায়ন করে তাহলে তো মানে গত বছর কী রেজাল্ট করেছে তার ভিত্তিতে, এই এক বছরে তো তার পড়াশোনার অনেক ডিফারেন্সই হতে পারে। আমারই ক্লাস নাইনের রেজাল্ট যা ছিল ক্লাস টেনের রেজাল্ট তা ছিল না, ক্লাস ইলেভেনের রেজাল্ট যা ছিল টুয়েলভের রেজাল্ট তাই ছিল না। আমার কথা হচ্ছে যে ফলত মূল্যায়নটা অস্বচ্ছ থেকে গেল। এই যে বলে দিলেন সাত দিন পরে জানিয়ে দেবো, আরে জানিয়ে দেবেন মানে মুখ্যমন্ত্রী, এ তো আমরা বামফ্রন্ট আমলে কোনো দিন দেখিনি, মুখ্যমন্ত্রী সব ঘোষণা করে দিচ্ছেন। তিনি স্বাস্থ্যও ঘোষণা করবেন, শিক্ষাও ঘোষণা করবেন, ইউনিভার্সিটি কী করবে, এই শিক্ষা সংসদগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরা কী করবে, মুখ্যমন্ত্রী ওয়ান ম্যান আর্মি, আর কোনো কারো কোনো সাজেশান সেই অর্থে নেওয়া, এটা একটা ডেলিকেট ইস্যু। আমরাও জানি, আমরা যখন একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছি আমরা জানি যে আমাদের বিরুদ্ধ মত অনেক থাকতে পারে, অনেক মানুষ আছেন যারা বলবেন যে না পরীক্ষাটা না হওয়াই ভালো। আমরা আলাপ আলোচনাটা ইনিশিয়েট করতে পারি, কেন আমরা বলছি, কেন আমাদের মনে হচ্ছে যে না হাজার হোক চেষ্টা করেও পরীক্ষাটা অল্প আরও মানে অন্যান্য বছরের মতো সেই আকারে না হলেও সেইভাবে না হলেও পরীক্ষাটা নেওয়া উচিত। এই জায়গাগুলো ব্যাপক ফাঁক থেকে গেল, ফলত সাত দিন পরে দুদিন তিন দিন হয়ে গেছে, কী মূল্যায়ন জানাবেন, তার কী চেহারা হবে, এও বলা খুব কঠিন। এ নোবডি নোজ, জানি না, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। একটু আগে তুমি ভ্যাকসিনেশনের কথা বললে, যে গতকালই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ফ্রি ভ্যাকসিনের কথা, তো তোমরা একটা মামলা করেছিলে বিকাশাই লড়েছিলেন, এই বিষয়ে কী বলবে? এ তো স্বাভাবিক জিনিসগুলো লড়াই আদার লড়াই না করে আদায় করা যাচ্ছে না। নরেন্দ্র মোদীর ভারতবর্ষে প্রবলেমটা হচ্ছে যে যেগুলো মানুষের প্রাপ্য অধিকার স্বাভাবিক জিনিস, আমরা লড়াই করি আমরা সেই জিনিসের জন্যে যেটা আমাদের মানে যেটা নর্মাল করছে আমাদের পাওয়া উচিত কিন্তু দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটা লড়াই করি, কিন্তু যেটা কমন সেন্স বলে যে যেটা দেওয়া উচিত, যেটা দিতেই হবে, যেটাকে লড়াই টড়াইয়ের জায়গায় না নিয়ে যাওয়ার আগেই দেওয়া উচিত, সেইগুলোর জন্যও এখন লড়াই করতে হচ্ছে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে। সুপ্রিম কোর্ট তো ধরে বকা দিল যে 35,000 কোটি টাকা বাজেট করে রেখেছিলে তুমি ভ্যাকসিনেশনের জন্য, তুমি কী তার কী ফলআউট কী হলো? 45 বছরের ঊর্ধ্বে একটা করে এলেন বললেন, কিন্তু 18 থেকে 44 বছর বয়সী ভ্যাকসিনেশান প্রাইভেটে গিয়ে যে যার মতো নিচ্ছে এবং প্রাইভেটও যে যার মতো পারছে দাম হাঁকাচ্ছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সরকার আছে কেবল মন্দির উদ্বোধন করতে যাওয়ার সময়, সরকার আছে কেবল থালা বাজানো আর গোমূত্র খাওয়ানোর সময়, এগুলো সরকার চলতে পারে না। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তাদের অবজারভেশন, আমাদের সংগঠনের মামলা, বিভিন্ন রাজ্য সরকার, তারা যে প্রেশার ক্রিয়েট করেছেন, এই সবটা চাপে পড়ে এখন এইটা ঘোষণা করতে বাধ্য হলো। তাও 75% ফ্রি ভ্যাকসিনেশন হবে বলেছে, এবং আমি বলছি মাইন্ডি, যেহেতু নরেন্দ্র মোদী সরকার, যেহেতু বিজেপি সরকার, এ ঘোষণায় না আচালে কোনো বিশ্বাস নেই, ঘোষণাতেই সবটা হবে এরকম ভাবার কোনো কারণ নেই, হোক তারপরে বিশ্বাস করবো যে করেছেন। অনেক ধন্যবাদ, আপনারা শুনলেন সৃজন ভট্টাচার্যের বক্তব্য। উনি যেমনটা বলছিলেন যে এই যে পরীক্ষা বাতিল করা হলো, কিন্তু একটু যদি আলাপ আলোচনা আরও দরকার ছিল, এক সপ্তাহ পরে মূল্যায়ন হবে ঠিকই কিন্তু সেটাও কতটা স্বচ্ছ হবে সেই সব নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছেই। ক্যামেরায় সোমনাথ কর্মকারের সঙ্গে পল্লবী, সান্যাল সংবাদ টিভি, কলকাতা। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।